ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য তিন মাসে কমেছে প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে অলস অর্থের পরিমাণও কমে এসেছে সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রায় প্রতিটি পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে কিন্তু বিপরীতে আয় বাড়েনি বরং ক্ষেত্র বিশেষে কমে গেছে আয়ের সাথে ব্যয় মিলাতে না পারায় অনেকেই সঞ্চয় ভেঙে খাচ্ছেন পাশাপাশি মানুষের হাতে নগদ টাকা ধরে রাখার প্রবণতা বেড়ে গেছে সেপ্টেম্বর শেষে ব্যাংকের বাইরে মানুষের কাছে রেকর্ড অর্থাৎ প্রায় দুই লাখ চল্লিশ হাজার কোটি টাকা রয়েছে এক বছরে নগদ টাকা হাতে রাখার পরিমাণ বেড়েছে প্রায় ত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা সব মিলিয়ে ব্যাঙ্গলোর কাছে উদ্বৃত্ত তারল্য কমে যাচ্ছে ব্যাংকাররা জানিয়েছেন নানা কারণে ব্যাংক থেকে সঞ্চয় ভেঙে ফেলছে গ্রাহকেরা প্রতিটি নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে এদিকে করোনার কারণে ব্যবসার মন্দার কবলে পড়ে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল যার বেশিরভাগই আর ঘুরে দাঁড়াতে পারেনি এতে এসব প্রতিষ্ঠানে যারা চাকরি করতেন তারা রাতারাতি বেকার হয়ে যান অনেকেই রাজধানীতে টিকতে না পেরে পরিবার পরিজন গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন আবার যেসব প্রতিষ্ঠান চালু ছিল তার একটি অংশ বেতন ভাতা কমিয়ে দিয়েছিল কিন্তু পরবর্তীতে আর বেতন ভাতা আগের অবস্থানে ফিরে যায়নি বরং কোনো না কোনো অজুহাতে প্রতিষ্ঠানে নিয়মিত বেতন ভাতাও পরিশোধ করতে পারছে না এর ফলে মানুষের আয় কমে গেছে কিন্তু পণ্যমূল্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মানুষ ব্যাংকিং খাতে নতুন করে সঞ্চয় করতে পারছেন না বরং বিদ্যমান সঞ্চয় অভাবের ভেঙে ফেলছেন প্রয়োজন মেটাতে সাধারণ গ্রাহকরা ব্যাংকে টাকা না রেখে হাতে টাকা রাখছেন এর ফলে ব্যাংক বহির্ভূত অর্থের পরিমাণ আরো বেড়ে গেছে পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে না আসলে সামনে এই সংকট আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা